মাধ্যমিক পর্যায়ে বছরে তিনশো দিনের মধ্যে একশো দিন থাকছে সরকারি ছুটি আর পাবলিক পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুলগুলো বন্ধ থাকছে বছরে দুশো দিন এর ফলে শিক্ষার্থীরা সিলেবাস শেষ করতে না পেরে বাধ্য হচ্ছে কোচিংমুখী হতে সমস্যার সমাধানে ছুটি কমানোর পরিকল্পনা না থাকলেও মন্ত্রণালয় প্রতিটি উপজেলায় বহুতল ভবন পরীক্ষা হল নির্মাণের পরিকল্পনা করছে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা বলেছেন মানসম্মত পাঠদানের স্বার্থে এবং পরীক্ষা বন্ধ ও সিলেবাস ছোট করতে হবে রিপোর্ট ইসলাম চট্টগ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী যার প্রতিদিনের সকাল শুরু হয় সহপাঠীর সাথে কোচিং এ যাওয়ার মধ্য দিয়ে হচ্ছে না বিদায় হচ্ছে আমরা কোচিং এর দিকে ধাবিত হচ্ছি মাধ্যমিক পর্যায়ে সিলেবাস শেষ না হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে স্কুলগুলোই বছরে বড় একটা অংশ জুড়ে থাকছে সরকারি ছুটি শ্রেণীকক্ষেও পড়ানো হচ্ছে অধিক সংখ্যক বই রয়েছে শিক্ষার্থীর তুলনায় শিক্ষক সংখ্যা কম থাকার মতো বিষয়গুলো বর্তমানে দেশের ত্রিশ হাজার মাধ্যমিক স্কুলে বছরে সরকারি ছুটি থাকে চুরাশি দিন এর সাথে প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি ছয় দিন এবং বছরে সাপ্তাহিক ছুটি বাহান্ন দিন মিলে বছরে তিনশো দিনের মধ্যে স্কুলগুলো বন্ধ থাকে একশো দিন এর সাথে প্রায় আট হাজার আটশো বিয়াল্লিশটি স্কুল পাবলিক পরীক্ষার কেন্দ্র হওয়ার কারণে বন্ধ থাকছে অতিরিক্ত নব্বই দিন ফলে এই কেন্দ্র সম্বলিত স্কুলগুলো বছরে তিনশো দিনের মধ্যে বন্ধ থাকে অন্তত দুইশো দিন অনতি সব পরীক্ষা বন্ধ করে দিয়ে শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় শেষ করছেন যদি এই ছুটি কমিয়ে আমরা যদি সুপরিকল্পনা নিতে পারি তাহলে আমরা এই অবস্থা থেকে উত্তরণ পেতে পারি এমন বাস্তবতার পরও মন্ত্রণালয় ছুটি কমানোর পক্ষে নয় এর পরিবর্তে প্রতি উপজেলায় একটি করে পরীক্ষা হল নির্মাণের পরিকল্পনা তাদের ছুটি তো প্রয়োজন আছে তাতে এই ছুটির বাইরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না থাকে সেজন্য আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি আমরা প্রতিটি উপজেলায় একটি করে পরীক্ষার সেন্টার আসলে আমরা মাল্টিপারপাস ইউজ করার মতো একটা অবকাঠামো তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছি পরীক্ষা গার তৈরি কর বা যে উদ্যোগ নেওয়া হচ্ছে তাকে আমি স্বাগত জানাবো এটা খুব দূরদৃষ্টি সম্পন্ন আমি মনে করি এটা দ্রুত বাস্তবায়ন করা দরকার এর পাশাপাশি শীত ও গ্রীষ্মকালীন ছুটি সহ বড় বড় ছুটির আকার কমিয়ে আনার পরামর্শ দিচ্ছেন শিক্ষাবিদরা সরকারি ছুটির কারণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা যত টানা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় সিলেবাস এবং পাবলিক পরীক্ষার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার ফলে এ কারণে পিসি ও জেএসসি পরীক্ষা বন্ধ করা সহ মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের সিলেবাস ছোট করার পরামর্শ শিক্ষাবিদদের জুবাইর আল মাহমুদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা